নমস্কার, আমি রিচা। আবারও একটা ইন্টারেস্টিং খবর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমরা সবাই প্রায় ক্রিকেট বা ফুটবল খেলা দেখি, যখন কেউ পর পর তিনটে উইকেট বা পর পর তিনটি গোল করে আমরা সবাই বলি সে হ্যাটট্রিক করেছে, তাই তো? কিন্তু আজ জনগণ বলছে, আপনি কি কোনোদিন ধ্যান করার হ্যাটট্রিক দেখেছেন? দেখেননি তো? ভাবছেন আমি আজে বাজে কথা বলছি, তাই তো? চলুন সেটাও তাহলে আজ আপনাকে দেখাই। 2014, 2019 বা 2024 যখনই ইলেকশন প্রচার শেষ হয়ে যায় তখনই এই দৃশ্য আমরা দেখতে পাই। এ যেন ওয়ার্ল্ড কাপের মতো 5 বছরে শুধু একবারই দেখতে পাওয়া যায়। 2014 মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গ, 2019 কেদারনাথের গুহার পর, 2024 এবার কন্যাকুমারী স্বামী বিবেকানন্দের রক মেমোরিয়াল, যেখানে স্বামী বিবেকানন্দ স্বয়ং মূল ভূখণ্ড থেকে দূরে শিলায় বসে ধ্যান করেছিলেন। সেই ধ্যানের পর আজ প্রায় কম বেশি 100 বছর পর তার পুনরাবৃত্তি হতে চলেছে স্বয়ং প্রধানমন্ত্রীর হাত ধরে। বুধবার হেলিকপ্টারে করে কন্যাকুমারী পৌঁছানোর পর ভগবতী মন্দিরে যান প্রধানমন্ত্রী, পুজো দেন, তারপর তিনি ধ্যানে বসেন। জনগণের প্রশ্ন, কেনই ধ্যান? এটা কি ধ্যান নাকি রাজনীতির এক অনন্য কৌশল? কিসের জন্য এই ধ্যান এবং ঠিক ভোটের সময় কেন? বাকি 5 বছর কেন ধ্যান করেন না উনি? চলুন দেখে নিই বিরোধীরা এটাকে নিয়ে কি বলছে। ধ্যানে বসাটা নিশ্চুপ প্রচার। মোদি সব সময় ভোটের সময় দেখবেন ধ্যান করতে ইচ্ছা করে। এর আগে আবার কেদারনাথে গেছিল, ভোট তখন ধ্যানের কথা মনে পড়েছে। মোদির ভগবানকে মনে পড়ে ভোটের সময়, দেখলো রাম মন্দির দিয়ে হচ্ছে না, বাজার খেলো না। আবার মোদি বিবেকানন্দের রকে ভান ধ্যান করতে যাচ্ছে, সেটা ধ্যান না ভান আমরা জানি না। ভোট শেষ হয়ে গেলেও ভোটের দিন পর্যন্ত যেন মোদির ছবি মানুষের কাছে জল জল করে। ধ্যান করুন কেনা, কেউ তো বরণ করেনি, ক্যামেরার সাথে নিয়ে কেন?